হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টিস্ট ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার, সকাল থেকে ব্লগটা একদম শুরু করে দিয়েছি। এখন ছেলেকে দেখতে পাচ্ছ, রেডি করে নিয়েছি, ওকে রেডি করিয়ে তারপর টিফিনটা দেবো ওকে, না হলে টিফিনটা নিয়ে অনেকটা বায়না করে। আর ঘুম থেকে উঠে সাথে সাথে দেখবে বড়দেরই কিছু খেতে ভালো লাগে না, আর ওরা তো বলে বাচ্চা, এই সকালবেলা উঠে মানে অনেক মর্জি করে খাবে কি আর, খেতে দিলে অনেকটা টাইম লাগে। তার জন্য আগে আমি ড্রেসটা পরে নিই যাতে লেট না হয়, ড্রেসটা পরিয়ে এখন খাইয়ে দিয়ে আমি রেডি হয়ে তারপর বেরিয়ে পড়বো আমরা। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছে অটোতে। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমাদের স্কুল এই যে, এটা হলো শঙ্করাচার্য বিদ্যাতন স্কুল, ভালো করে দেখাতে পারিনি অটোর মধ্যে। এই স্কুলে আমরা চার বোন পড়াশোনা করেছি একদম 1 থেকে 12 পর্যন্ত। তো যাই হোক, আজকে তোমাদের আমার স্কুলটাও দেখিয়ে দিলাম, এখন যাচ্ছি ছেলের স্কুলের দিকে। এখন রাস্তায় আছি, প্রায় তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি, এখন ঢুকে যাব স্কুলের দিকে, তোকে দিয়ে আবার সাথে সাথে বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে আমার কাজগুলো কমপ্লিট করে আবার ওকে আনতে হবে, মানে এই চলছে ডেলি লাইফ। তো দেখতে থাকো, এই দেখো স্কুলের গলিতে ঢুকে গেছি এখন, তো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। তো আজকে কী রান্না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। এটা হলো ডিমের ঝোল করবো আজকে, ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি আগে, তারপর এখন সম্বাসটা দেবো। আমার ডিমগুলো যেন কেন ভেঙে ভেঙে যায় ভাজার সময়, এই যে ডিমের ঝোলটা কিন্তু আজকে অনেক টেস্টি হয়েছিলো, খাওয়ার পর বুঝতে পেরেছি। আর ডাল, ওর জন্য তো ডাল করতে হয়, ডাল ছাড়া তো খেতেই পারি না। হাই, তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাবো আমি ছেলেকে আনতে স্কুলে। সকালে দিয়ে এসেছিলাম, আজকে আমার বাড়িতে নেই, তার জন্য দিয়ে এসেছি। এসে তারপর রান্না টান্না কমপ্লিট করে আমি ঘরটার মুছে কাপড় টাপড় ধুয়ে একদম পুরোপুরি কমপ্লিট স্নান টান করে, তো এখন যাবো ওকে আনতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে? আরেকটা কথা বলার ছিল যে তোমরা কিন্তু অবশ্যই আমি ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ফেসবুক থেকে, পেজ থেকে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো ওরা কিন্তু অবশ্যই, নিউ যারা আছো ওরা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছো ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে পাশে থাকবে, সাপোর্ট করবে, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিওতে তোমাদের সাথে কিছু দেখানোর চেষ্টা করব। জানি না ভালো হয় কিনা ভিডিওগুলো, প্রথম প্রথম যতটুকু পারছি করছি, তো তোমরা সাপোর্ট করবে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। আমি এখন যাচ্ছি, এসে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? টাটা, বাই বাই। ফাইনালি বাড়িতে পৌঁছেছি, এখন এখন ওকে ড্রেসটা চেঞ্জ করে দিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে ওকে ভাতটা দিয়ে দেবো। ভাতটা খেয়ে ও কিছুক্ষণ পর খেলাধুলা করে স্নান করে নেবে। তো স্নান টান করে আজকে বিকেলে আবার আবৃত্তি ক্লাস আছে, আবৃত্তি ক্লাসে গিয়ে কোথায় যাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো তোমরা কী করছো? এখন তো বাজে 5টা বেজে গেছে, এখন আবৃত্তি ক্লাস নিয়ে যাবো ওকে। দুপুরে ওকে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম থেকে উঠে ভাতটা খেয়ে আমি খাওয়া দাওয়া করেছি কমপ্লিট, এখন এখন রেডি, একদম পুরো রেডি, এখন যাচ্ছি ওকে নিয়ে আবৃত্তি ক্লাসে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি, তো ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে 1 ঘন্টা সময় থাকে, ওই সময়টায় কী করবো বসে বসে, তার জন্য সাথেই আছে একটা শপিং মল, এটার মধ্যে এসে পড়ে টুকটাক যায় যায় দরকার লাগে এখান থেকে শপিং করে নিই। এই দেখো এসে পড়েছে, আজকে তেমন কিছু কেনা হয়নি, কারণ প্রত্যেক মঙ্গলবারেতে আসা হয় না, তার জন্য মানে প্রত্যেক মঙ্গলবার আর কী আর কিনবো, কিন্তু আজকে আর কিছুই কেনা হলো না, সব কিছু দেখে টেকে তোমাদেরকে দেখিয়ে বেরিয়ে পড়েছি। এবার শীতের সিজনে না যা কিছু কেনা ছিল সব কিছু কিন্তু এই শপিং মল থেকে কিনেছিলাম, মানে সিটি কার্ট থেকে কিনেছিলাম, কাছেও থাকে, তার জন্য এখান থেকে কেনা হয়ে গেছে। তো এখন চাটের দোকানের লাইন দেখো তোমরা, তো চাট বাড়িতে কিনে এনেছি, ও তো পাগল হয়ে যায় চাটের জন্য, মানে প্রত্যেক মঙ্গলবারে ও একটা আমার সাথে কন্ডিশন থাকে যে ছুটির সময় আসার সময় চাট নিয়ে আসার জন্য। তো বাড়িতে এসে ওকে রেডি করে দিয়েছি, এখন দুজনে মিলে খেয়ে নেব। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নিউ আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই ফলো করে দেবে, আর যারা চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।